আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেঞ্জ লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো এখন হচ্ছে সকাল, গুড মর্নিং বলতেছিলাম। তো আমার ব্রেকফাস্টটা হয়ে গেছে, তো তারপরে দেখতে পাচ্ছেন আমি বিছানাটা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে আসার পরে আমি কাটাকুটি সব করে নিলাম। তো আজকে আমি কাচকি মাছ আর একটু মলা মাছ যেটা বলে, তো সেটা দিয়ে ভাবলাম একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে ধনে পাতা দিয়ে একটু মাখায়ে একটু চচ্চড়ি করি, মজা লাগবে পেঁয়াজ দিয়ে যাকে বলে। দেখতে পাচ্ছেন আমি হলুদ, লবণ এবং মরিচ, সয়াবিন তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো এই রান্নাটাতে সয়াবিন তেল বেশি দিলে একটু মজা লাগে, আপনারা একটু সয়াবিন তেল বেশি দিবেন তাহলে একটু খেতে ভালো লাগবে। তো আমার খুব মজা লাগে এই মাছটা এইভাবে রান্না করলে। অনেকে আবার কষিয়ে কষিয়েও রান্না করে ঝোল আকারে, তো আমার ঝোলটা ভালো লাগে না। তো আমি মোয়া মাছের চচ্চড়ি করবো আজকে। তো দেখতে পাচ্ছেন আমি মাখায় নিচ্ছিলাম, মাখায় মাখায় আমি এখন একটু পানি দিয়ে বসাই দিব চুলাতে। তো পিওয়ার আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আজকে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা শুনে অবশ্যই, তো আমি একটু কথাটা আমার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো কালকে এমন ঠান্ডা লেগেছিল যে আমি কথা বলতে পারতেছিলাম না, তাও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে। তো কালকে আমি আমার ভাতিজির ভিডিওটা দিয়েছিলাম। তো আমার দেখতে পাচ্ছেন আমার মোয়া মাছের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো তারপরে ও একই কড়াইতে আমি একটু পুঁই শাকটা ভাত দিয়ে নিলাম, একটু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটু ভেজে নিব, কারণ পুঁই শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ভিটামিন বি। তো আপনারা এখন শাকসবজি বেশি বেশি খাবেন এবং পানি প্রচণ্ড পান করবেন, তাহলে দেখবেন শরীরটা অনেক ভালো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু তেলানি দিব পুঁই শাকটা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে, এভাবে খেয়ে দেখবেন কতটা মজা লাগে আর শরীরের জন্য অনেক ভালো। তো আমি আগে পুঁই শাক খাচ্ছিলাম না, তো শরীরটা খুব খারাপ, তো ডক্টর আমাকে পুঁই শাকটা খেতে বলেছে, পুঁই শাক ডিম দুধ এগুলো আর কি বেশি পরিমাণে খেতে বলেছে। তো আমি এটা ভাজি করে নিব, নেওয়ার পরে আজকে আমি একটু মাছ দিয়ে ঝোল করে রান্নাটা শেষ করব। আজকে আমার এই খাবারের মেনু দেখতে পাচ্ছেন আমার পুঁই শাকটা হয়ে গিয়েছে। তো আমি এখন এই কড়াইটা ধুয়ে আমি এখন একটু মাছ ধুয়ে আমি একটু মাছটা মেখে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখা শুরু করবেন। আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, আমি এটা দেখতে পারি, বুঝতে পারি। তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখার আগে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগবে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি এখানে হলুদ, লবণ আর মরিচ এগুলোটা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা এভাবে একটু অল্প মানে অল্প একটু আদা ভাজা আর কি মাছটা ভাজা করে ঝোল করলে কিন্তু অনেক মজা লাগে, একবার এভাবে খেয়ে দেখবেন মজা লাগে। অনেকে ঝোল মাছে আর কি ভাজে না, তো আমি আবার মাছ না ভেজে খেতে পারি না, এটা হচ্ছে সমস্যা। তো আমার হচ্ছে কড়াইটা গরম হয়ে গেল তেল, তো আমি এখন এই তেলে সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তো মাছগুলো আমি আগে প্রথমে ফ্রাই করে নিব, তেলটা গরম হোক তারপর আমি মাছটা দিয়ে দিব একে একটু করে। দেখতে পাচ্ছেন আমার খুব ভয় লাগে তেল ছিটে আসে মনে হয় গায়ে, তার জন্য আমি একটু দূর থেকেই দেই, কারণ হচ্ছে মাছে হচ্ছে পানি থাকলে দেখবেন একটু ছিটে আসে। তো আমি ছাঁকনি আছে একটা মাছ, সেই ছাঁকনিতে আমি হলুদ, লবণ, মরিচ দিয়ে আগে আলাদা করে রেখে দিই যেন পানি তেলে না পড়ে। তো আপনারা যখন চেষ্টা করবেন, না হলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হচ্ছে, তো আমি মচমচা করে ভাজবো না, একটু আধা ভাজা করে ভাজবো, ভেজে আমি মাছটা তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি এখানে রান্নাটা শেষ করব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতেছি আজকে আমি। প্রতিদিন কিন্তু এক খাবার খেতে ভালো লাগে না, আপনারা চেষ্টা করবেন এক একদিন এক একটা খাইতে, তাহলে আপনাদের মুখে রুচি আসবে এবং একটু ভালো লাগবে।
তো আমি আসলে কি বলবো, আমি এই আলু বেগুন দিয়ে কষা নিয়ে করার ভিডিওটা করেছিলাম, কিন্তু সেটা আমার সেভ হয়নি, তো তার জন্য দুঃখিত, দেখতে পারলেন না। তো আমার রান্নাটা প্রায় শেষ, তো এখন আমি জাস্ট ধনে পাতাটা দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে এখন ঢেকে দিলাম। আমার রান্নাটা প্রায় এখন শেষ। তো এখন হচ্ছে দুপুর, বাজে হচ্ছে 2টা। তো আমরা এখন খেতে বসেছি টেবিলে। তো দেখতে পাচ্ছেন মোয়া মাছের চচ্চড়ি পানি, আর এখানে ইলিশ মাছ দিয়ে আমার আলু বেগুনের একটা ঝোল, কতটা ইয়ামি হয়েছে খেতে, অনেক।